আজ ইয়া রাসুল ইয়েশি চট্টগ্রামের এনেকেন স্কুলত জিয়ানোর ছাত্র হলে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের মধ্যে খ্যাতি অর্জন করছে ইয়ান আবার চট্টগ্রামের প্রথম স্কুল অনা নিশ্চয় বুঝি কেন গই আই হন স্কুলের কথা হয় ইয়ান হলে চট্টগ্রামের কলেজিয়েট স্কুল চলন্ত হইলে আজ ইয়া ভিতরে ঘুরি এর চাই এই স্কুলটা আধুনিক শিক্ষার প্রসারে বিএটি সামনের জেলা শহরগিরের মধ্যে স্কুল প্রতিষ্ঠা শুরু হয় 1836 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম কলেজিয়েট স্কুল সেই প্রক্রিয়ারই অংশ চট্টগ্রামত ব্রিটিশ আমলত প্রতিষ্ঠিত প্রথম সরকারি স্কুল এবং শহরের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুলও আছিল ইয়ান প্রতিষ্ঠাকালে এই বিদ্যালয়ের নাম আছিল চট্টগ্রাম সরকারি স্কুল যে স্কুলের প্রথম ব্যাচের বেশিরভাগ শিক্ষার্থী আছিল জমিদার এবং পর্তুগিজ খ্রিস্টান ১৮১৩ সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারতত শিক্ষার প্রসারে উজ্ঞা বিল পাশ হয় আর ১৮৩৭ সালের ৭ মার্চ বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং তার পরিষদের আইন সচিব টমাস বেবিংটন ম্যাকলর সুপারিশ অনুসারে ইংরেজি শিক্ষা প্রবর্তনের উদ্যোগ লয় সে অনুযায়ী ১৮৩৬ সালে তখনকার ফাস্তান বিভাগের সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ লওয়া হয় চট্টগ্রামত প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম জেলা স্কুল জিয়ান বর্তমানে কলেজিয়েট স্কুল নামে পরিচিত ১৮৩৬ সালের পূর্বে অন্য স্কুল আছে বলে আর মনে নর এবং ১৯২৫ সালত এই অবস্থানত স্থানান্তরিত করিয়া বর্তমান এই অবয়ব সৃষ্টি হয়ে বিভিন্ন ইতিহাসের লয় দেশে বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করি ছাত্রলার মাধ্যমে এবং বরাবরই স্কুল ভালো আছিল কিন্তু ২০০১ সালের পরতনৈতে খুব অত্যন্ত গৌরবান্বিত রেজাল্ট করিয়া এই স্কুল সারা দেশত আরও খ্যাতি অর্জন করি ২০০৬ সাল ৭ সাল ৯ সাল ১১ সাল এবং ১৩ সাল সারা দেশত ফার্স্ট হয়ে এবং অন্যান্য সময় এই স্কুল ন্যাশনাললি ২-৩-৪-৫ ভিতরে থাকে প্রতিষ্ঠার সময় এই স্কুলের অবস্থান আছিল চকবাজার প্যারেড ময়দানের দক্ষিণে ও বর্তমান মহসিন কলেজের পূর্ব দিকে ১৮৬৯ সালে সরকারি এফএ কলেজ তথা বর্তমানে চট্টগ্রাম কলেজ প্রতিষ্ঠিত হলে বিদ্যালয় মার্কট সাহেবর পাহাড়ের দক্ষিণ প্রান্তে অর্থাৎ বর্তমান সরকারি মুসলিম হাই স্কুলের দক্ষিণ পাশে স্থানান্তর করা হয় পরে ১৮৮৬ সালে বিদ্যালয় আইস ফ্যাক্টরি রোডের বর্তমান স্থানত স্থানান্তরিত করা হয় অন্যদিকে কলেজ স্থান চট্টগ্রাম কলেজ নাম ধারণ করি কলেজ রোডত তাহি যায় তবে ১৯২৫ সালের পূর্বে বিদ্যালয়গড় নাম আছিল চট্টগ্রাম জেলা স্কুল কলেজগুলো গুণাবর্তনে কিন্তু আজ ১৮৩৬ সাল এবং পইলে তারা যে ক্যাম্পাস আছে চট্টগ্রাম কলেজ এতে নাম আছিল যে জেলা স্কুল পরে ১৯২৫ সালত এই বর্তমানে যে বিল্ডিং আছে এই জায়গায় এন লইয়ারি এর মধ্যে কেন লাল বিল্ডিং গড় হয় এবং আজও কিন্তু লাল বিল্ডিং এর আছে কিন্তু কলেজ স্কুলের কেন কত গৌরবের বিষয় হইলে যে ব্যাক স্কুল তো ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করে কিন্তু আর কলেজ স্কুলের কত গৌরব কথা হইলে আর কলেজ স্কুলের একজন প্রাক্তন ছাত্র ডাক্তার ইউনুস ২০০৬ সালে নোবেল বিশ্বের অকলোত্তম বড় পুরস্কার নোবেল পুরস্কার পাই এইলে গৌরবর অধিকারী বাংলাদেশের আর কোনো স্কুল নাই এ পর্যন্ত নয় সুতরাং আর তো গর্ব করিবার বহুত কিছু আছে যে কলেজ স্কুলের ছাত্র হিসেবে আমরা নিজেরা গর্ববোধ করি নাম পরিবর্তনের পরেও স্কুল লান বিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত এন্ট্রান্স স্কুল নামে পরিচিত আছিল চট্টগ্রামত ইংরেজি শিক্ষা বিস্তারের অন্যতম অগ্রদূত ডাক্তার অন্নদাচরণ খাস্তগীর এই বিদ্যালয়ের তুনেই এন্ট্রান্স পাশ গুজ্জে এই স্কুলের প্রথম অধ্যক্ষ আছেন মিস্টার কুন্ডু প্রসঙ্গত স্থানান্তরিত এবার পর ১৩৭ বছর ধরে আইস ফ্যাক্টরি রোডের বিদ্যালয়গর চেহারাত নোয়াইয়ে তেমন হন পরিবর্তন স্কুলের মূল ভবন নয় ইংরেজি ই আকৃতির দুইতলা দালান এছাড়া আরও ৫০০ একাডেমিক ভবন ও অজ্ঞ উচ্চ মাধ্যমিক ভবনও আছে মূল ভবনত আছে প্রধান শিক্ষকের অফিস তাছাড়াও আছে বিশাল কারিগরি ওয়ার্কশপ ও সুরম্য মসজিদ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সঙ্গে আমার স্মৃতি নানাভাবে জড়িত ৪৬ কি ৪৭ ভর্তি হই এবং ৫০ পর্যন্ত পড়েছি ওই স্কুলে এবং এই যে ৩ বছরের স্মৃতি শৈশবের স্মৃতি সেটা বড় আনন্দদায়ক স্কুলের ছাত্রাবাস ১৯২৫ সালে স্কুল বিল্ডিং প্রতিষ্ঠাকালে তৈরি করা হয় এবং তিন অংশে বিভক্ত যার পূর্বাংশ মুসলিম ছাত্র অলল্লাই এবং পশ্চিমাংশ হিন্দু ছাত্র অলল্লাই আর বুদ্ধ ও খ্রিস্টান ছাত্র অলল্লাই আছিল উত্তরাংশ এই ছাত্রাবাসত আছিল প্রায় ২০০ শিক্ষার্থীর আবাসিক সুবিধা আমার বন্ধুবান্ধব ছিলেন অনেকে এবং আমি একবার ওদের সঙ্গে পাল্লায় পড়ে বিড়ি খেয়েছিলাম হ্যাঁ কলেজের স্কুলেই সেটি কি করে জানি আমার মা ধরতে পারে না কি ধরতে পেরে যখন আমার পকেটে বিড়ি পান উনি ভয়ানক ক্ষিপ্ত হয়ে যান এবং আমাকে
হাত পা বেঁধে ইয়ের সঙ্গে খাটের সঙ্গে খাটের ইয়ের সঙ্গে আমাকে খুব মেরেছিল। এতে এবং আমাকে পা ছুঁয়ে ইয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন আমি যেন আর বিড়ি না খাই, সিগারেট যেন না খাই বড় না হওয়া পর্যন্ত। যে কিন্তু আমি সেই যে প্রতিজ্ঞা করেছিলাম আজ পর্যন্ত আর বিড়ি সিগারেট স্পর্শ করিনি। এই কলেজিয়েট স্কুলের যারার নাম নিজেরার কাল সরাইয়ারে মহাকালা সরাই ফুজে দেশ সরাইয়ারে ভুবন জয় করছে, তারার মধ্যে উল্লেখযোগ্য উনিশ শতকের বাংলা সাহিত্যের উজ্জ্বল কবি নবীন চন্দ্র সেন, দেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, বিজ্ঞানী জামান নজরুল ইসলাম, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, ভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি যতীন্দ্র মোহন সেনগুপ্ত, পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর জাকির হোসেন, লেখক ও বিজ্ঞানী আবদুল্লাহ মতি শরফুদ্দিন, আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মইনুদ্দিন খান বাদল, আবদুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নাটকার আবুল হায়াত সহ আরো বোধকেই আর এক মাস্টার আছেন ফুল্লা দিন আইয়েরই আমার ক্লাস গলই ফগর দরি ফিড়ে দি সদান্য গজি বলি তুই হই আর আর এক বন্ধু মারা গিয়ে ডাক্তার একরামুল একরামুল হক লন্ডনত থাকত ডাক্তার ভালো ডাক্তার আছে কিছুদিন আগে মারা গিয়ে আর ক্লাস ফ্রেন্ড তো হতো খোয়াস নলাগার তো খোয়াস নলাগে মাস্টারের নামও গিয়ে দেয় খোয়াস। আরেকবার আরেকজনে ক্লাস হবো তো রাতে শিক্ষক দিয়ে খোয়াস বলে ওই শিক্ষক দিয়ে এখন আই আসিলাম তো দরজার মধ্যে তেন মাস্টার সাহেব বাইরি বাইরি আর আরে ভাই আর আই যে খোয়াস সব দেবে নি দড়ি আরে মনে না হই বলে এখন দড়ি আরে দড়ি আরে মাঝে এই তুমি এত দুষ্টমি করতেছো কেন কী কী হয়েছে এখন কিছু হইতো না পারে মাস্টারের স্বর্গ মালিয়াটা গরম তো কিছু নাই নামাতে এলে সহ্য করি এলে নিজ দোষ নগরি হলো সহ্য করি গেলাম এলি 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 উগা জেএসএসসি ট্রেনিং আছে জুনিয়র ট্রেনিং কোর্স আর ব্যাকগ্রাউন্ড আরে নাইন টেনের মধ্যে ব্যাকগ্রাউন্ড তো গ্যাগ্রাউন্ড হচ্ছে এবং আরও যাই আরে খুব গিয়া করতাম ব্যাকগ্রাউন্ড এই আরদিন মিস করলেও কিন্তু ট্রেনিং মিস না করতাম কারণ ট্রেনিংয়ের ফরে আবার আর গোস ফরা টাকা পাইতো আমার ব্যাকগ্রাউন্ড অ্যাট্রাকশন তো আছে দিয়ে রাইফেল ট্রেনিং ন গোস ফরা টাকা কোথাও একবারে পড়তে না এবে একবার আর দিয়ে নিব জাতীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠত্বর খেতাব অর্জন করা এই স্কুলান 2008 সালে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করা হইলেও শিক্ষা প্রতিষ্ঠানের সেন বোর্ডত হন পরিবর্তন নাই। ইয়ানোর যথার্থ কারণও আছে বলে জানান স্কুল সংশ্লিষ্ট হলে। এই স্কুলানোর কেন্দ্র চিতাং কলেজ হয়ে নাম দিতেই কলেজিয়েট দিয়ে এই কলেজিয়েটের মিনিং হলো কলেজ সহ অতএব আর স্কুলের নামেই কলেজিয়েট যেহেতু আছে আমি স্কুল অ্যান্ড কলেজ নলেহি স্কুলের নাম চট্টগ্রাম কলেজের স্কুলের রোগী গই কলেজিয়েট হন মানিয়ে কলেজ সহ সুতরাং আপনার কলেজ আছে প্রায় 200 বছর পুরনো এই স্কুল নাম বিজ্ঞান ও মানবিক শিক্ষার লক্ষ্যে 1836 সালে প্রতিষ্ঠিত হয়। ইয়ার পর হইতে অগণিত নাম যুক্ত হইতে হইতে আইস ফ্যাক্টরি সড়কত বাতিগুরু এর থিয়ে আছে এই লাল দালার নাম জিয়ান বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যর অন্যতম নিদর্শন। চট্টগ্রামর কলেজিয়েট স্কুলত তো তাফিম আলমগীর C+.